السلام عليكم ورحمة الله وبركاته हमारे शोरूम आज के আরেকটা টয়োটা করোলা ক্রস আসছে করোলা ক্রস এটা JDM এবং 2022 মডেলের 2022 এর ব্র্যান্ড নিউ গাড়ি 0 কিলোমিটার জেড লেদার প্যাকেজ এটার অকশন গ্রেড ছিল জাপানের আমরা যে অকশন হাউস থেকে নিছি এস পয়েন্টে ছিল দেখাই এটা পুরোটা দেখ ব্যাক সাইড অকশন রেট একটু দেখাই এটা হচ্ছে অরিজিনাল অকশন পেপার এটা জাপানে এস পয়েন্টের গাড়ি ভিতরে বাইরে এয়ার কন্ডিশন এই বাইশের গাড়ি এটা 3 কিলোমিটার ছিল যখন অকশন হাউস ছিল 3 km ইউএসএস অকশন হাউসে ছিল এটা টায়ারগুলো হচ্ছে 9 ব্র্যান্ড নিউ গাড়ি যেহেতু যেখানে চেঞ্জ নাম্বার আছে 1013949 এই যে 1013949 ঠিক আছে এটা ব্র্যান্ড নিউ গাড়ি আলহামদুলিল্লাহ আমরা এর আগেও বেশ কিছু আনছি আর করোলা ক্রস আমাদের সামনে আরও আসতেছে 7 ইউনিট আসতেছে পার্ল কালার আর ব্ল্যাক কালার সবগুলো ব্র্যান্ড নিউ 2022 গাড়ি আর ওইগুলো 21 গাড়ি হয় এই হচ্ছে ফ্রন্ট লুকটা এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়ার এই যে পাওয়ার সিট লেদার সিট সহ হয় এবং এটা যে ব্র্যান্ড নিউ গাড়ি এই যে পেপারটা সহ আসছে ওর জন্য এখানেও কষ্ট লাগে সামনে এলইডি হেডলাইটটা দেখাই JDMটার হেডলাইটটা সিকোয়েন্সিয়াল সিস্টেম এই যে এখানে ইয়ে সহ আছে এলইডি আর নর্মাল যেটা অর্থাৎ থাইল্যান্ডের যেটা নাবানা যেটা আনে ওটার মধ্যে শুধু এলইডি এই জায়গাটা হবে পুরো সেটটা হয় না এবং সিকোয়েন্সিয়াল সিস্টেমে এলইডি না এটা সিকোয়েন্সিয়াল সিস্টেমে এলইডি এবং যে প্রজেকশন এলইডি হেডলাইট এখানে আছে আর এটা 360 ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এটা এবং সামনে ডিজাইনটাও বেশ কম সামনের লোগো JDMS আর এখানের মধ্যে যেমন অটো ব্রেক সিস্টেম তারপর ক্রুজ কন্ট্রোল প্রি কার সেফটি সেন সব আছে এই যে এখানেও 360 ক্যামেরা আছে আর এটা টায়ার হচ্ছে মিশেলিন কোম্পানির টায়ার মিশেলিন বিশ্বের সবচেয়ে দামি টায়ার মিশেলিন কোম্পানি আর এটা অ্যালয় রিম হচ্ছে সম্ভবত 18 সাইজ রিমের সাইজটা এখানে এই যে 18 ইঞ্চি কাগজ চাইছিল ওগুলো পাঠাই দেবেন কালকে আপনি আমাদের গাড়ির কাজগুলো আমি হয়তো এই সপ্তাহের ভিতরে আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা সরি এটা হচ্ছে প্যানোরামিক রুফ আসলে সব JDM এ এই প্যানোরামিক রুফটা হয় না হ্যাঁ তো আমরা যে গাড়িগুলো আনতে প্রত্যেকটার মধ্যে প্যানোরামিক রুফ সহ পিছনে সিট পর্যন্ত যেটা JDM এটার মধ্যে পুরোটা হয় আর যেটা
JDM ছাড়া অর্থাৎ থাইল্যান্ড মেড যেটা ওটা শুধু সামনে এই অল্প একটু হয়। এবার এটা হচ্ছে টিন্টেড গ্লাস অরিজিনাল, এটা দেন ব্ল্যাক গ্লাস, ব্ল্যাক গ্লাস। আর কিছু অপশন আছে পিছনের লাইটটাও ডিজাইন ডেস্ক অপ, যেমন এই ইয়েটা কিন্তু JDM এ হয় বাম্পার গার্ডটা। ওপরে শার্ক অ্যান্টেনা, তারপরে রুফ রেল, করোনা ক্রস। করোনা ক্রস, টয়োটার নেভিগেশন। আর গাড়িটার মধ্যে সাধারণত লেটেস্ট মডেলে এই গাড়িটাতে যেটা করছে সেটা হচ্ছে এই নেভিগেশনটা অনেক বিগ ফেজের, ছবিতে বোঝা যাচ্ছে না সম্ভবত। তারপরে 12.5 ইঞ্চি মনিটর, আগে টয়োটার ইয়েতে এরকম এটা হেড আপ ডিসপ্লে, এরকম ডিসপ্লে আগে করেনি। তো এটার মধ্যে সুবিধা হচ্ছে এই নেভিগেশনটার মধ্যে পুরোটা ইংলিশ দিছে, আগে যেমন ইংলিশ ছিল না, ছিল বলতে মানে অর্ধেক ইংলিশ থাকতো অর্ধেক জাপানিজ থাকতো, আর এখন পুরোটার মধ্যে ইংলিশ ইয়ে করছে। এবং এটার মধ্যে আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে আমি দেখাই, সেটা হচ্ছে আপনারা চাইলে ইউটিউবে পুরোটা ইয়ে করতে পারবেন, হ্যাঁ কানেক্ট করতে পারবেন ইউটিউব। এটার মধ্যে মোবাইলের ফুল মিরর চলে আসবে, অর্থাৎ মোবাইলে যেটা স্ক্রিনে আসবে এটা সেম ইয়ে আসবে, মানে অ্যান্ড্রয়েড সিস্টেম। ওটা মোবাইল দিয়ে কানেকশন করতে হয়, তো আর একটা জিনিস হচ্ছে এই সিট হিটার আছে এটার মধ্যে, রাইট সাইড লেফট সাইড, ব্রেক হোল্ড, পার্কিং, ইভি মোড, হ্যাঁ ড্রাইভ মোড, ট্র্যাকশন কন্ট্রোল। এই আর এখানে যে এখন আছে, তখন 3 কিলোমিটার ছিল, আর যদি পর থেকে চালাই আসছে এই জন্য এখন 292 কিলোমিটার গাড়ি ইয়ে অবস্থায় আছে। হ্যাঁ অবশ্য গাড়িতে তেল নাই, কয়েকটা অপশন দেখাই। এই যে লেন ডিপার্চার, প্রি ক্র্যাশ সেফটি সেন্স, এটা তারপর পার্কিং সেন্সর, তারপর আরো অনেকগুলো অপশন আছে। আর একটা জিনিস হচ্ছে এটাকে চাইলে মিটারটাকে চাইলে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ দেখাচ্ছি। এখন যে মিটারটা আছে এটা হচ্ছে অ্যানালগ মিটার, চাইলে ডিজিটাল মিটার যদি করতে চান এই যেখান থেকে করা যাবে, এই যে এটা দিয়ে, এই যে এখন লেখা আসছে ডিজিটাল আর অ্যানালগ, ডিজিটাল দিলে দেখেন কেমন হয়, এই যে ডিজিটাল এখন চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে। সামনে যারা দাঁড়ায় রাখছে সেন্সর শো করতেছে। ফ্রন্ট রাইট এগুলো কিন্তু ইয়েতে বলতেছে, কিন্তু আপনার সেন্সরের ইয়েতে ফ্রন্ট রাইট, অর্থাৎ লোক দাঁড়ায় আছে। আগে কিন্তু এরকম জাপানিজ ভাবে বলতো, কিন্তু যেগুলো সেন্সর ছিল পার্কিং সেন্সর, যেমন এখন ইংলিশে বলে, এটা সবচেয়ে ভালো জিনিস। আর এখানে এই যে ভিউ, ভিউ দিয়ে এই যে এটা চলবে অটোমেটিক, অটো দিয়ে রাখলে এটা অটোমেটিক চলবে, অর্থাৎ গাড়ি যখন ব্রেক করবে বিশের নিচে যখন চলে আসবে স্পিড, তখন অটোমেটিক এটা এই ক্যামেরা চালু থাকবে। আর এখানে ক্রুজ কন্ট্রোল সব আছে, যে ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার,
তারপর প্রি ক্র্যাশ সেফটি সেন্সর এটা ইয়ে ডিস্টেন্স সেট করে দেওয়ার ইকো অপশন আছে এখন ইকোতে আছে গাড়ি হ্যাঁ ওয়েল ইকোনমি এখন অবশ্য গাড়িতে বসা এই জন্য 14.1 যাচ্ছে হ্যাঁ তারও বাড়বে হাইওয়েতে প্রায় এটা 18 জি গাড়ি তো হাইওয়েতে প্রায় 18 জি গাড়ি এগুলো যেটা ব্র্যান্ড নিউ গাড়ি আশা করি প্রায় কত 20 থেকে 25 কিলোমিটার যাবে 1 লিটার তেল দিয়ে প্রিকার সেফটি সেন্সর সেন্সর ইয়ে এখানে অটো একটা ইয়ে আছে এটা দিলে মিররটা অটো ইয়ে হয়ে যাবে কভার করবে আর সাউন্ড সিস্টেম খুবই ভালো এটার সাউন্ড সিস্টেমে যেখানে স্পিকার আছে প্রত্যেক দরজার মধ্যে স্পিকার আছে এই যে দরজার মধ্যে স্পিকার এবং পিছন থেকে যদি কোনো গাড়ি ওভারটেক করে এটা আপনাকে ভিতরে কিন্তু ইয়ে করবে এটা কি বলে মানে আপনাকে সিগন্যাল দিবে সেটা হচ্ছে এখানে অপশনটা আছে এই যে এই এই বিএসএম বিএসএম এটা পাশে কোনো গাড়ি ওভারটেক করলে আপনাকে শো করবে এবং আউটসাইড টেম্পারেচার আজকে কত আছে এটাও শো করতেছে 34 টেম্পারেচার ঠিক আছে এই তো মোটামুটি তো এই গাড়িটার আমরা আসলে প্রাইস সেট করেছি হচ্ছে গিয়ে 52,50,000 টাকা 2022 গাড়ি এখানে উড প্যানেল আছে এই তো মোটামুটি আর সাউন্ডও খুব ভালো সাউন্ড এটা শুনে ডুয়েল টেম্পারেচার হ্যাঁ ডুয়েল টেম্পারেচার সাউন্ড সিস্টেম খুবই ভালো হিট কুল মানে ইকো অপশন ঠিক আছে গ্লাস হিটার এগুলো এই তো মোটামুটি লেদার স্টিয়ারিং এই গাড়িটা কেউ নিতে চাইলে আমাদের শোরুম চলে আসতে পারে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও গুলশান লিঙ্ক রোড তেজারা মোটরস লিমিটেড আর এই প্যানোরামিক রুফটা চাইলে অফ করে দিতে পারবেন এই যে অফ করে দিচ্ছি আরেকটা জিনিস হচ্ছে গাড়িটা হচ্ছে পিছনে এখানে এসি আছে রিয়ার এসি ভেন্ট অন্ধকারে অবশ্য দেখা যাচ্ছে না এবং লেগ স্পেস অনেক ভালো এটার এই গাড়ির আর আমাদের কাছে করোলা ক্রস এবং ইয়ারিস ক্রস সবগুলি আছে বর্তমানে ইয়ারিস ক্রস আমাদের কাছে প্রায় 6 ইউনিট বর্তমানে আছে সাইডে ইয়ারব্যাগ শো আছে পিছনে একটু ব্যাগ টোটো দেখাই আমি কিন্তু আপনার কাছে আসছিলাম ভিতরে ডাক্তার আছে একটু বোধ করে কিক দিয়ে ইয়ে খোলা যায় হ্যাঁ আরে গেল না ব্যাগটা তো কি কি খুলে তো একটু খুললো এখন খুলতেছে না কেন না 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 সাবান খুলো তো কেমনি খুলে দেখো তো পা দিয়ে খুলো তো আমি টিক দিয়ে খুললাম দেখতে হবে লক করছি ভোটটা
ভিতরে ওই যে লাইটটা অফ করো উপরে এই জন্য খুলতেছে না এবং এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে ওই যে স্পেয়ার চাকা সহ আসছে যে স্পেয়ার চাকা গুগলে দেখতে পারবেন, ফেসবুকে আমাদের আপডেট দেওয়া সবকিছু, ডিরেকশন দেখতে পারবেন। জি, আসসালামু আলাইকুম।